بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. جيشو ماركو ديني باي জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত এবং আমল সম্পর্কে আপনি প্রশ্নটি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত সরাসরি কোরআনের মধ্যে বলা আছে, সূরা হজের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফজরের শপথ করেন এবং দশ রাত্রির শপথ করেন। ইবনে কাসির রহমতুল্লাহি আলাই বলেন, আল মুরাদু বিহা আশরু যিলহজ্জা, এই দশ রাত্রি থেকে উদ্দেশ্য হচ্ছে যিলহজ মাসের প্রথম দশ দিন। কামা কালাহু ইবনে আব্বাস ওয়া ইবনে জুবাইর ওয়া মুজাহিদ ওয়া গায়রুহুম, যেমন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আব্দুল ইবনে আব্বাস এবং জুবাইর মুজাহিদ সহ বিভিন্ন মুফাসসিরগণ বলেন, এই দশ রাত্রির গুরুত্বের জন্য আল্লাহ তাআলা এই দশ রাত্রির শপথ করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল আমালু ফি আইয়ামি আফযালু ফি হাযিহিল আশরা, ক্বালু ওয়ালাল জিহাদু, ক্বাল ওয়ালাল জিহাদু ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন। বুখারীর মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন, এই জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত এত বেশি, অন্য কোন দিনের আমলের ফজিলত তত বেশি না। সাহাবা কিরাম বললেন, আল্লাহ রাসূল, অন্য দিনে জিহাদ কি এর থেকে বেশি মর্যাদাপূর্ণ নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, জিহাদও না, তবে ওই ব্যক্তির জিহাদ যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির আশায় জিহাদের ময়দানে চলে গেল জানমাল নিয়ে, আর কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই, ওই ব্যক্তি এই দশ দিনের আমলের থেকে বেশি সব অর্জন করবে। তাছাড়া অন্য কোনো দিনের আমল এই দশ দিনের আমলের মতো হবে না। হাদিসটি সহিহ বুখারীতে আছে। তিন নম্বর, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এবং ইবনে কাসির বলেন, ইয়ানি আইয়াম আল আশার, অর্থাৎ জিলহজ মাসের দশ দিন। ওয়াযকুরু ইসমাল্লাহি, মুসলমানেরা, মুসলিমেরা, আল্লাহর নেক বান্দারা আল্লাহর বেশি থেকে বেশি স্মরণ করবে, ফি আইয়ামি মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোতে। এই নির্দিষ্ট দিনগুলো হচ্ছে জিলহজের প্রথম দশ দিন। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেন, মা মিন আযাম ইনদাল্লাহি সুবহানাহু ওয়া লা আহাব্বু ইলাইহি আমাল ফীহি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশার ফাকসিরু ফীহিন্না মিন আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমীদ, মা মিন আযামিন আযাম ইনদাল্লাহি সুবহানাহু, আল্লাহ তাবারক তাআলার নিকটে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দিনগুলো হচ্ছে, ওয়ালা আহাব্বা ইলাইহিল আমল ফিহিন্না, এবং এত বেশি পছন্দ নয় অন্য কোন দিনের আমল এই দশ দিনের আমলের থেকে বেশি আল্লাহ তাআলার নিকটে মর্যাদাপূর্ণ নয়, প্রিয় নয়। সুতরাং ফাকসিরু ফিহিন্না, এই জিলহজের দশ দিনের মধ্যে তোমরা বেশি বেশি তাহালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাকবীর আল্লাহু আকবার বলো, তাহমিদ সুবহানাল্লাহ বলো। এটা তবরানি আল মুজাবুল কবিরের মধ্যে উল্লেখ করা আছে। কানা সাইদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ ইজা দাখালাত আল আশার ইজতাহাদ ইজতিহাদান হাত্তা মা ইয়াকাদু ইউকদারু আলাইহি, সাইদ ইবনে জুবায়ের যখন এই দশ দিন পেতেন, অর্থাৎ জিলহজের প্রথম দশ দিন, উনি এত বেশি এবাদত বন্দিকে জন্য চেষ্টা প্রচেষ্টা করতেন, যেটা আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছে এতটুকু চেষ্টা প্রচেষ্টা চালা যেতেন, অর্থাৎ সর্বাত্মক চেষ্টা করতেন এইগুলোর মধ্যে এবাদত করার জন্য। ইবনে হুজার রহমতুল্লাহ আলাই আল ফাতহুর মধ্যে বলেন, ওয়ালাযি ইয়াযহুরু আন্না সাবাব ফি ইমতিয়াজি আশরি যিলহজ্জ লি মাকান ইসতিমাই উম্মাহাত ইবাদাত ফি, ইবনে হুজার রহমতুল্লাহ আলাই বলেন, এত গুরুত্ব এই দশ দিনের আমল এত গুরুত্ব হওয়ার কারণ হচ্ছে যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমলগুলো এই দশ দিনের মধ্যে
একত্রিত হইয়া যায়। এই দশ দিনের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, সাদাকা আছে, হজ আছে, যেটা অন্য কোন দিনের মধ্যে পাওয়া যায় না। এই জন্য এই দশ দিন গুরুত্ব অন্যান্য দিনগুলোর থেকে অনেক বেশি। এই এই দিনগুলোর মধ্যে মুস্তাহাব হচ্ছে বেশি বেশি আস-সালাতু ইস্তাহিব্বু আত-তাকবীর ইলাল ফারায়েজ ওয়াল ইহসান মিনান নওয়াফিল ফা ইন্নাহা মিন আফযালিল কুরবাত। বেশি বেশি সালাত আদায় করবে, আর আত-তাকবীর ইলাল ফারায়েজ ফরজের দিকে দ্রুতগামী হবে, অর্থাৎ জামাতের সাথে আদায় করবে, বেশি বেশি নফল আদায় করবে। তারপরে সিয়াম আদায় করবে বেশি থেকে বেশি সিয়াম আদায় করবে, যে আন হুনবাদা বিন খালেদ আন ইমরাতিহি আন বাদ আজওয়াজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসা যিলহজ্জা ও ইয়াম আশুরা ওয়া সালাসা আইয়াম মিন কুল শাহর কালা আল ইমাম নাবাবি আন সাওমি আইয়ামিল আশর আন্নাহু মুস্তাহাব্বুন ইসতিবাবান শাদীদান। অর্থাৎ নবী সাল্লামের কোন কোন স্ত্রী থেকে বর্ণনা যে বলেন, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহাজের নয় দিন এবং ইয়ামে আশুরা আশুরা মহরমে 10 তারিখ এবং প্রত্যেক মাসের 3 তারিখে 3 দিন রোজা রাখতেন, ইয়ামে বিজর রোজা 1315 ওস্তাদ আহমদ আবু দাউদ নাসাইর মতো হাদিসটি বর্ণনা করা আছে। এবং ইমাম নবী রহমতুল্লাহ বলেন বেশি গুরুত্বপূর্ণ সবের দিক দিয়ে এই 10 দিন রোজা রাখা, বেশি বেশি তাকবীর তাহালিল তাহমিদ পড়বে, অর্থাৎ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকবে। ফা আকসিরু মিনাত তাহালিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলেন, ইবনে ওমর রহমতুল্লাহ আলাই, ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা উনারা বাজারে যেতেন এই 10 দিনের ভিতরে, ফি আইয়ামিল আশার ইউকাব্বিরানে, উনারা জোরে জোরে তাকবীর দিতেন, ওই ইউকাব্বিরু নাস বি তাকবীরিহিমা, উনারা যেরকম জোরে জোরে বলতেন উনাদের সাথে লোকেরাও তাকবীর দিত বাজারের মধ্যে। وقال ايضا وكان عمر يكبر في قبته بمنى এবং মিনাতে উমর রাদিয়াল্লাহু আনহু এত জোরে তাকবীর দিতেন যে লোকেরা ফায়াসমাহু আহলুল মসজিদ মসজিদের মুসল্লিরা শুনতেন, ফায়ুকাব্বিরুনা তখন উনারাও তাকবীর দিতেন, ওয়ায়ুকাব্বিরু আহলাল আসওয়াক আহল আহল ওয়ায়ুকাব্বিরু আহলুল আসওয়াকে হাত্তা তারতাজ্জা মিনা তাকবীরা। এবং বাজারবাসী যারা আছিল বাজারের অধিবাসী তারাও তকবীর দিত যে পুরা মিনা তকবীরের ধ্বনিতে একেবারে প্রকম্পিত হইত। তাই এই দিনগুলোর ভিতরে বেশি বেশি সুবহানাল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমরা বেশি বেশি পড়ি। তারপরে কিভাবে আমরা তাকবীর দিব বিভিন্ন বর্ণনা আছে হাদিসের ভিতরে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবিরা, আবার এভাবে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এভাবে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এভাবে বলতে পারে। তাছাড়া সহিহ মুসলিমের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু কালা আন সাওমি ইয়াউম আরাফা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনের সিয়াম প্রত্যেক দেশের 9 জিলহজ, প্রত্যেক দেশের 9 জিলহজের মধ্যে যে সিয়ামটা হবে সেটাই হবে আরাফার সিয়াম। সৌদি আরবের সাথে মিলাইয়া ওই দিনে রাখার কোনো প্রয়োজন নেই, বরং প্রত্যেক দেশে যাবে জিলহজ মাসের 9 তারিখে দিন রাখলে এটা আরাফার সিয়াম হবে। এই আরাফার সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার নিকটে আশাবাদী যে ব্যক্তি এই আরাফার দিনে সিয়াম পালন করবে আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ ক্ষমা করবেন। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে আছে। আর যারা কোরবানি দিবে তাদের জন্য উচিত হচ্ছে তারা যেন এই 10 দিন নিজের হাত পায়ের নখ না কাটে, চুল পশম না কাটে, অবাঞ্ছনীয় পশমও না কাটে। যারা কাটার প্রয়োজন এই মাস শুরু হওয়ার আগে আগেই এগুলো সেরে নিবে, আর কোরবানির জানোয়ার জবাই করার পরে করবে। এই আমলটা শুধু তাদের জন্য যারা কোরবানি দিবে, যারা কোরবানি দিবে না তাদের জন্য নয়। অনেকে মনে করেন যারা কোরবানি যাওয়ার তৌফিক নেই
তারা যদি নাকি হাত পায়ের নখ কসম না কাটে তাহলে তারা পূর্ণ কোরবানের সব লাভ করবে, হাদিসটি সহি নয়। বরং সহি হাদিস হিসাবে গুরুত্ব হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা কোরবানি করবে তাদের জন্য তারা এই দশ দিন চুল কসম নখ ইত্যাদি কাটার থেকে বিরত থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।